আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে কোনো ফান ভিডিও করব না। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গিয়ে আমরা কোন প্রাণী যদি মারা যায় তাহলে আমরা কিন্তু মাটিতে ফুঁতে না রেখে আমরা যথাযথ ফেলে দিই, এতে কিন্তু সমাজে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, এতে অনেক জীবাণু সৃষ্টি হয়। কিন্তু একটি কুকুর আমাদেরকে শিখিয়ে দিয়েছে আজ আচ্ছা প্রাণীগুলোকে আমরা যথাযথ ফেলে না দিয়ে আমরা এটাকে মাটি চাপা দিতে হবে। হযরত আদম আলাইহিসসালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, কাবিল দ্বারা যখন হাবিল নিহত হয়েছিলেন তখন কিন্তু একটি কাকের দ্বারা তিনি শিক্ষা নিয়েছিলেন যে মাটি খুঁড়ে এটাকে মাটি চাপা দিতে হবে। ঠিক তেমনি আজকে কুকুরও আমাদেরকে শিক্ষা দিল পচা গলা মৃত প্রাণীকে যত্রতত্র ফেলে না দিয়ে মাটিতে পুঁতে রাখতে হবে যেন সমাজে দুর্গন্ধ সৃষ্টি না হয়। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রিয় দর্শক, আমি ফুন বের করতে করতে কিন্তু এথা মাটি চাপা অলরেডি দিয়ে দিয়েছে, কিন্তু পরবর্তীতে আমি এটাকে আবার ঘুরে এই কুকুরটির সামনে দেই এবং সে অন্য কোনো এক জায়গায় নিয়ে এটাকে আবার মাটি চাপা দিয়েছে, সেটা সামনে দেখাচ্ছি।